প্রশ্ন হচ্ছে এ ইজ টু বি সমান সেভেন ইজ টু ফাইভ, বি ইজ টু সি সমান ফোর ইজ টু ফাইভ, তাহলে এ ইজ টু রুট বি ইজ টু সি বাই সেভেন কত হবে? তাহলে আমরা প্রথমে বের করব এ ইজ টু বি ইজ টু সি কত হচ্ছে। এটা বের করা কি খুব কঠিন কি না? দেখো, যারা খুব নতুন তাদের জন্য এই ক্লাসগুলো, এ ইজ টু বি সমান সেভেন ইজ টু ফাইভ, বি ইজ টু সি সমান হচ্ছে ফোর ইজ টু ফাইভ। তাহলে তুমি একটা কথা ভাবো যে এ এর মান এখানে ষাট যদি আমি ভাবি, বি পাঁচ, তাহলে বিটা এখানে চার রয়েছে, সিটা পাঁচ রয়েছে। তাহলে আমি একটা কথা ভাবি, যদি এই দুটোকে একই করে দিতে পারি তাহলে আমি কি করতে পারবো, এ এ বি এর একটা মান নিলাম, সি পেয়ে গেলাম, ব্যাস হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে এ বি এর মান পাঁচ আছে, তাহলে একে কত গুণ, আচ্ছা ঠিক আছে, এখানে বি এর মান চার আছে, আমি যদি এখানে চার গুণ করি আর এখানে পাঁচ গুণ করি তাহলে হবে, তাহলে চার গুণ করলে কুড়ি হয়ে যাবে, পাঁচ গুণ করলে কুড়ি হয়ে যাবে, একই চলে এলো, কুড়ি হয়ে গেল, সমান করে দিলাম। তো তাহলে কত হবে, সবার সাথে গুণ হবে চার দিয়ে, আঠাশ ইস টু কুড়ি, আর এখানে কত হবে, কুড়ি ইস টু পঁচিশ। তাহলে আমি কী লিখতে পারি, এই যে আঠাশ ইস টু কুড়ি ইস টু পঁচিশ। এবার আমাদের কী চেয়েছে, আমাদেরকে চেয়েছে হচ্ছে এ ইস টু রুট বি ইস টু সি বাই সেভেন কত। তাহলে এ সমান আমি আঠাশ লিখলাম এখানে, বি রুট বি রুট করবে কুড়ি, সি হচ্ছে পঁচিশ বাই সাত। এই হচ্ছে তোমাদের অ্যান্সার, বোঝা গেছে? খুবই সহজ ছিল, বেশি এমন কোনো চাপের কিছুই নেই, জাস্ট একবার দেখবে, দেখে সলভ করবে। এগুলো তোমাদের থেকে আসা প্রশ্ন, সেগুলো আমি করিয়ে দিচ্ছি এক এক করে। তোমরা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ সবাইকে।